তোমার নাম আমার নাম ভিয়েতনাম, সেই নামটাই আজ গোটা দুনিয়ার মুখে মুখে। মাথা নিচু করে গোটা বিশ্ব আজ কুর্নিশ জানাচ্ছে এই ছোট্ট তরুণ দেশকে, কারণ 10 কোটি জনসংখ্যার দেশে করোনায় আক্রান্ত মাত্র 268 জন, এর মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন 224 জন এবং একজনেরও মৃত্যু হয়নি এখনো পর্যন্ত। এই অসাধ্য সাধনের জন্যই ভিয়েতনামকে কুর্নিশ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনাইটেড নেশনস এবং বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। এমনকি হোয়াইট হাউস থেকে ফোন গেছে ভিয়েতনামের প্রধানমন্ত্রীর অফিসে, জানতে চাওয়া হয়েছে কোন দাওয়াইতে এসেছে এই সাফল্য। গোটা দুনিয়া যখন ধুঁকছে করোনার করাল থাবায়, সেখানে ভিয়েতনাম কিভাবে পারল এই সংক্রমণ আটকাতে? কোন জাদু মন্ত্রে একজন নাগরিকেরও প্রাণ গেল না এই ভাইরাসের আক্রমণে? সরকারি সূত্রে দাবি, এই সাফল্য এসেছে শুধুমাত্র নাগরিকদের সচেতনতার কারণে। প্রথমত, ভিয়েতনামে পরিচ্ছন্নতা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। গোটা হ্যানয় জুড়ে রাস্তার ধারেই বিক্রি হয় মুরগি, গরু, শুয়োরের মাংসের নানা পদ, কিন্তু কোনো খাবার দোকানে পরিচ্ছন্নতার অভাব দণ্ডনীয় অপরাধ, রাস্তায় থুতু ফেলা অপরাধ, পথে ঘাটে খাবারের উচ্ছিষ্ট ফেলতে দেখলেই সাধারণ মানুষ প্রতিবাদ করে উঠবে। এখানেও রয়েছে মাছ মাংসের খোলা বাজার, কিন্তু সেই বাজার বন্ধ হয়ে যাওয়ার পর এমন ভাবে পরিষ্কার হয় প্রতিদিন যে কেউ বুঝতেই পারবে না এখানে একটু আগেও বাজার ছিল। করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই সরকার বেশ কিছু ব্যবস্থা চালু করে একেবারে তৃণমূল স্তর থেকে, এবং সাধারণ নাগরিকরাও এক বাক্যে সেসব মেনে নিয়েছিলেন অক্ষরে অক্ষরে। প্রথমত, আইসোলেশন ম্যানেজমেন্টের সঙ্গে মোবাইল ফোনে মেসেজ ও গাইডলাইন পাঠিয়ে মানুষকে প্রতিদিন সতর্ক করেছে ভিয়েতনাম সরকার। জানুয়ারি মাসের মধ্যেই চিকিৎসা পরিকাঠামো সম্পূর্ণ তৈরি করে ফেলেছিল ক্রমাগত যুদ্ধে লড়াই করার মানসিকতা থাকা দেশটা। করোনা রোগীদের জন্য স্পেশাল হসপিটাল, কোয়ারেন্টাইন সেন্টার থেকে শুরু করে চিকিৎসার যাবতীয় পরিকাঠামো 22 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারির মধ্যেই সম্পূর্ণ করে ফেলেছিল। অন্যান্য দেশের মতো তারা কোয়ারেন্টাইন সেন্টার শহরের মধ্যে বা কোনো হাসপাতালে তৈরি করেনি, তৈরি করেছিল এয়ারপোর্টের মধ্যেই। বিদেশ থেকে যারাই এসে এয়ারপোর্টে নেমেছেন, তিনি যত বড় প্রভাবশালী হন না কেন, তাকে পাশের কোয়ারেন্টাইন সেন্টারে 14 দিন থাকতে হয়েছে। অর্থাৎ সংক্রমিত রোগীকে শহরের মধ্যেই ঢুকতে দেয়নি প্রশাসন। দ্বিতীয়ত, ভিয়েতনাম সরকার 12টি জেলাকে রেড মার্ক দিয়ে হাই রিস্ক জোন হিসেবে চিহ্নিত করেছিল। মধ্যম মানের 15টি জেলাকে গোলাপি এবং নীল রং দিয়ে 36টি জেলাকে কম ঝুঁকিপূর্ণ বলে সাধারণ মানুষকে নানা রকম বিধিনিষেধে আটকে রেখেছে। হাইরিস্ক জোনে এখনও আছে হোচিমিন শহর ছাড়াও দানাং, লাওচাই, পুয়াংনি, বাকনি, থানভা, ওয়াং নামের মতো পরিচিত শহরগুলি। তৃতীয়ত, প্রতিটা হাসপাতালের চিকিৎসক এবং চিকিৎসা কর্মীকে দেওয়া হয়েছিল রোগ প্রতিরোধক পোশাক। এছাড়াও প্রতি 2 দিন অন্তর চিকিৎসক এবং চিকিৎসা কর্মীকে বাধ্যতামূলক পরীক্ষা করতে হয়েছে। যে সমস্ত বিদেশি পর্যটক ফেব্রুয়ারি এবং মার্চে ভিয়েতনামে ছিলেন, প্রত্যেককে তাদের শারীরিক পরীক্ষার রিপোর্ট দেখাতে হয়েছে হোটেলে চেক ইনের সময় এবং বিভিন্ন স্থানে প্রবেশ করার সময়ও। বিদেশ থেকে আমদানি বন্ধ করা হয়েছিল যে কোনো ধরনের প্যাকেজ ফুডের। সাধারণ মানুষ এবং হোটেল রেস্তোরাঁকে বলা হয়েছিল যত বেশি সম্ভব ডিসপোজেবল কাপ, প্লেট, গ্লাস ব্যবহার করতে। হ্যানয় ওল্ড পোর্টারের যে জায়গায় সপ্তাহান্তে বসে বিশাল বাজার এবং শহরের সব থেকে বড় বিনোদন কেন্দ্র, সেখানে নিয়ন্ত্রণ করা হয়েছিল জনসমাবেশ। প্রত্যেকটা